তিনি। মাদককে জঙ্গিবাদের মতোই ভয়াবহ হিসেবে উল্লেখ করেন ওবায়দুল কাদের। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সব ধর্মের মানুষকে মানবিক মূল্যবোধ চর্চার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাদক মুক্ত বাংলাদেশও করতে হবে। গ্রামে গ্রামে ইয়াবাসকে সবল মানছে, একে প্রতিরোধ এক্ষুনি করতে হবে। এই মাদকের বিরুদ্ধে যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটাকে জোরদার করেন, তা নাহলে এদেশে ভয়ঙ্কর একটা জেনারেশন গ্যাপ হবে। ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স হবে কেন? হিংসা দিয়ে হিংসা দূর করবেন আপনি? পারবেন না। হিংসা দূর করতে হবে ভালোবাসা দিয়ে। রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় প্রায় 200 আবাসিক ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ চালিয়ে আসছে একটি অসাধু চক্র। জমিনে 21-এর ক্যামেরায় এভাবেই ধরা পড়ে ইয়াবা ও নারী ব্যবসার দালালরা। কি নাম বলেন এটা? কি রামপুরা থানা ছাত্রলীগের সেক্রেটারি পরিচয় দানকারী শামিমও এভাবে হাতে নাতে ধরা পড়ে। সে সময় 21-এর প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দিলেও পরবর্তীতে বিভিন্ন স্থানে দেখা করে ম্যানেজের চেষ্টা চালায়। বনশ্রী এলাকায় মাদক ব্যবসার হোতা কথিত স্বাধীনের মা, সেখানে 21-এর ক্যামেরার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান এক নারী, তবে ধরা পড়ে যান আরো দুজন। আমি একটা মিডিয়া পার্সন, সেই রেসপেক্টে আমি এখানে কি কার সাথে কি পরিচয় দিতে বড় ব্যাপার না। ঝর্ণা, শান্তা, নূর ইসলাম, মিতা এ চারজন বনশ্রী এলাকার মাদক ও নারী ব্যবসা নিয়ন্ত্রণ করেন। অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি মরণ নেশা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত সাংসদ আব্দুর রহমান বদী ও তার পরিবারের সদস্যরা, আর মাদক ব্যবসার দাপটে আত্মীয় স্বজনরাও গড়েছেন অঢেল সম্পদ। নাটক বা সিনেমার দৃশ্য নয়, মাদক ব্যবসা ও সম্পর্কের খোঁজে গেলে মুহূর্তেই ঘিরে ধরে উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদ বদীর ভাই ও তার অনুসারীরা। পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে উখিয়া ও টেকনাফের দূরত্ব কম হওয়ায় খুব সহজেই প্রতিনিয়ত আসছে মরণ নেশা ইয়াবা, আর এসবের একচ্ছত্র নিয়ন্ত্রক বদী ও তার আত্মীয় স্বজন। প্রকাশিত সংবাদেই শুধু নয়, ইয়াবার চালানসহ বিজিবির হাতে ধরা পড়া ব্যক্তির স্বীকারোক্তিতেও রয়েছে তার পরিবারের জড়িত থাকার কথা। যদিও আটক ওই ব্যক্তি জামিনে ছাড়াও পেয়ে যান অনেক আগেই, আর এ বিষয়ে জানতে গেলে টেকনাফ থানায় পাওয়া যায়নি ওসিকে। তবে মাদক ব্যবসায় বদীর ভাই জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় বিজিবির টেকনাফ ব্যাটালিয়ানের অধিনায়কের কথায়। যে ব্যক্তিকে ধরেছিলাম তার স্বীকারোক্তি অনুযায়ী এখানে জনৈক শুকুর উনার নাম ছিল। সম্প্রতি যেটা জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে উনাকে চাকরির থেকে উনার নাম বাদ দেওয়া হয়েছে। এটা উনি বর্তমানে উনার ভাই। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ীদের তালিকায় রয়েছে সাংসদ বদীর আত্মীয় স্বজনরা সহ তার একান্ত সহচরদের নাম। মাদক ব্যবসার বদৌলতে বদীর ভাই শুক্রের রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, আইন না মেনে গড়েও তুলেছেন ইটভাটা। শুধু বদীর ভাই নয়, তার পৃষ্ঠপোষকতায় ইয়াবা ব্যবসা করে সুদৃশ্য ভবনের মালিক হয়েছেন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নুরুল হুদা। ইয়াবা ব্যবসার সঙ্গে বদী, তার পরিবার এবং অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে নানা মহলে।